তো হ্যা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গেস আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে গেস তোমরা কি জানো যে আমাদের যে ম্যাজিক কিউব স্টোর আপগ্রেড সেটা কবে আসছে অ্যান্ড গেস ফোর্থ অ্যানিভার্সারি ইভেন্টে আমাদের স্টোর আপগ্রেড হলো না কেন অ্যান্ড গেস এর সাথে সাথে আমাদের যে আর্টিক ব্লু ব্যান্ডেল অ্যান্ড গেস এর সাথে সাথে আমাদের যে ব্রেক ড্যান্সের ব্যান্ডেল আছে সেগুলো কি আমাদের ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করে দেবে এছাড়া কী অ্যাড করে দিলে কবে দেবে এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বলে দেবো অ্যান্ড গাইস তার সাথে সাথে তোমাদেরকে বলে দেবো যে আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোর আপগ্রেড কবে হবে অ্যান্ড নিউ নিউ ভ্যান্ডেল কবে অ্যাড হয়ে যাবে ম্যাজিক কিউবে এছাড়া কে এর সাথে সাথে বলবো যে কে আমাদের যে ব্রেক ড্যান্সার অ্যান্ড আর্টিক ব্লু অ্যাড হবে কি হবে না অ্যান্ড কেস আমাদের ফোর্থ অ্যানিভার্সারি ইভেন্টে অন্যান্য সার্ভারে কিন্তু যে ম্যাজিক কিউব ব্যান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড করে দিয়েছে নতুন নতুন বাট আমাদের সার্ভারে দিলো দিল না কেন সমস্তটা আজকের ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো গাইস আজকের ভিডিওকে অবশ্যই অবশ্যই লাস্ট অব্দি টানা কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড কি যারা যারা ভিডিও দেখছো সবার কাছে একটাই রিকোয়েস্ট গাইস ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দাও অ্যান্ড কি স্যার সাথে সাথে চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে যে বেল আইকনটি আছে সেটাকে দাবিয়ে দিয়ে অল অলপশে সেট করে দাও যাতে এই চ্যানেলের কোনো ভিডিও তোমাদের মিস

তো চলো বেশি দিন আবার আজকের ভিডিওটা শুরু করা যাক অ্যান্ড গেস ভিডিওর মেন টপিকে আসা যাক ঠিক আছে তো গেস ম্যাজিক কিউব আপগ্রেড অ্যান্ড গেস ম্যাজিক কিউবের ইভেন্টের বিষয়ে বলার আগে তোমাদেরকে কয়েকটা কনফার্ম ইভেন্টের বিষয়ে আমি বলে দিচ্ছি তো গাইস তোমাদের কিন্তু ভিডিও লাস্টে কিন্তু আমি বলে দেবো যে ম্যাজিক কিউব স্টোর কবে আপগ্রেড হবে অ্যান্ড গেইস নতুন নতুন ব্যান্ডেল কবে তোমরা দেখতে পাবে তো চলো এবার আমাদের যে কয়েকটা আপডেট আছে সেই আপডেটগুলো দেখে নেওয়া যাক ঠিক আছে তো গাইস অ্যাট ফার্স্ট কিন্তু তোমাদেরকে এখানে আমি বলবো যে আমাদের নেক্সট নেক্সট টপ অফ ইভেন্ট গিয়ে আসছে তো গাইস এখানে কিন্তু আমাদের কনফার্ম হয়ে গিয়েছে টপ অপ ইভেন্ট যেটা কিন্তু আমাদের ম্যাকলারেন ইভেন্টের বেসে যেটা কিন্তু আমাদের ম্যাকলারিন ইভেন্টে আসার কথা ছিল বাট অনেক পরে কিন্তু আসছে তো দেখতে পাচ্ছ এই যে কার স্কিনটা আছে সেটা কিন্তু আমাদের টপ অপ ইভেন্টে দেবে এছাড়া ব্যাকপ্যাকের স্কিনটাও স্ক্রিনটাও কিন্তু আমাদের টপ অফ ইভেন্টে দেবে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের নেক্সট টপ অফ ইভেন্টে কিন্তু আমাদেরকে দিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে কনফার্ম হয়ে গিয়েছে তো কাইস এখানে কিন্তু আমাদের ম্যাকলারিন ইভেন্টের কিন্তু আবার আসছে এখানে কিন্তু টপ আপ ইভেন্ট ঠিক আছে তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার চলো আমাদের নেক্সট আপডেটের দিকে চলে যাওয়া যাক তো কাইস এবার তোমাদেরকে বলবো যে আমাদের নিউ গোল্ডেন গ্লের এম ওয়ান এইট এইট সেভেনের স্কেনের নিউ ইভেন্ট অ্যান্ড কনফার্ম ইভেন্টের বিষয়ে এছাড়া কিস আমাদের যে কনফার্ম ডেট সেটা কিন্তু তোমাদেরকে বলবো ঠিক আছে তো কাইস আমাদের কিন্তু গোল্ডেন গ্লের এম ওয়ান এইট এইট সেভেন আসছে তো দেখতে এখানে কিন্তু আমাদের ফার্স্ট লুক যেটা কিন্তু আমাদের টোকেন টাওয়ার ইভেন্টে দিয়েছে ঠিক আছে তো আমাদের কিন্তু কালকে উইশিং ইভেন্টে কিন্তু আমাদের এখানে এম ওয়ান এইট 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 সেভেনে কিন্তু যে আগের একটা স্কিন ছিল সেটা কিন্তু দিয়েছে গ্যারেনা বিজনেস করার জন্য কেননা একটা নতুন স্কিন আসছে তো ওইটা কিন্তু আবার রিটার্ন দিয়েছে যেখানে ডায়মন্ড নিতে পারে গেলেনা আবারও কিন্তু আমাদের এই গোল্ডেন গ্লেয়ার এম ওয়ান এইট এইট সেভেনের স্কিনটা আসছে সেই জন্য কিন্তু আমাদের আগের যে একটা এম ওয়ান এইট এইট সেভেনের স্কিন ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছে যেটা কিন্তু আমাদের র্যাপার আন্ডার ওয়ার্ল্ড যে এম ওয়ান এইট এইট সেভেনের স্কিনটা কালকে কিন্তু ইভেন্টে অ্যাভেলেবেল করিয়ে দিয়েছে তো তোকে এখানে কিন্তু আমাদের গোল্ডেন গ্লেয়ার এমন এইট সেভেন কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের সার্ভারে কিন্তু আসছে আমাদের ইন্ডিয়া অ্যান্ড বিডি সার্ভারে ঠিক আছে তো তোকে এখানে কিন্তু তোমরা সেপ্টেম্বরের প্রথম থেকে লাস্ট অবধি এই সময়ের ভিতরে কিন্তু তোমরা গোল্ডেন গ্লেয়ার এমন এইট এইট সেভেনের স্ক্রিনটা আমাদের টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে তোমরা দেখতে পেয়ে যেতে পারো ঠিক আছে বাদ বাকি কিন্তু এখানে কনফার্ম ডেট কিন্তু এখনও জানানো হয়নি এছাড়াও গাইছ তোমাদেরকে যে ইমোটটা দেখেছিলাম কালকে ফ্রির ইমোট সেটা কিন্তু অনেক সার্ভারে ফ্রিতে দিয়েছে বাট গাইস এখানে দেখতে পাচ্ছ একটা সার্ভারে কিন্তু আমাদের এখানে কিন্তু ফ্রেডেড হুইলও দিয়েছে তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে যেহেতু আমাদেরকে কিন্তু ফ্রিতে দেওয়া হয়নি তো তো কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু ডায়মন্ড ইভেন্টেও কিন্তু দিতে পারে এছাড়া এছাড়াকে তোমাদের কিন্তু এখানে কিন্তু ফ্রিতেও দেওয়া হতে পারে এখানে কিন্তু এখনও কনফার্ম জানা যায়নি যে আমাদের সার্ভারে ফ্রিতে দেবে কি ডায়মন্ড ওড়ানো ইভেন্টে দেবে তো হয়তো তোমাদেরকে ফ্রিতে দেবে অথবা গাইস এখানে ফেডেড হুইল ইভেন্টের ভিতরেও কিন্তু দিতে পারে অনেক সার্ভারই ফ্রিতে দিয়েছে অ্যান্ড গাইস একটা সার্ভারে কিন্তু আমাদের এখানে কিন্তু দেখতে পেলা তোমরা কিন্তু এখানে ফেডেড হুইলে দিয়েছে ঠিক আছে তো গাইজ চলো এবার আমাদের ভিডিওর মেন টপিকে আসা যাক তো তোকে অ্যাট ফার্স্ট তোমাদেরকে বলে দিই আমাদের ফোর্থ অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্টে কিন্তু অনেক সার্ভারে কিন্তু ম্যাজিক কিউবের যে ড্রেসগুলো ছিল সেখানে কিন্তু নতুন নতুন ড্রেস দিয়ে দিয়েছে এখানে কিন্তু তিরিশ তারিখে দিয়েছে অনেক সার্ভারে অ্যান্ড গাইজ তার আগেও কিন্তু অনেক সার্ভারে দিয়েছে বাট আমাদের সার্ভার কিন্তু এখনও দেয়নি তো দেখা যাক আমাদের ফোর্থ অ্যানিভার্সারি ইভেন্ট কিন্তু এখনও চলছে তো কয়েক দিনের ভিতরে আমাদের কিন্তু এখানে হয়তো বা আপগ্রেড করে দেবে অ্যান্ড গাইজ তা না হলে কিন্তু কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্টে কিন্তু আমাদের পাল্টে দেবে কেননা কিন্তু দিওয়ালি ইভেন্টে যেটা আছে সেখানে কিন্তু আমাদের ম্যাজিক কিউবে নতুন নতুন ড্রেস দেওয়া হয় এর আগের বার দিওয়ালিতেও কিন্তু দেওয়া হয়েছিল তোকে এখানে কিন্তু আমাদের হয়তোবা অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে কিন্তু আমাদের এখানে কিন্তু ম্যাজিক কিউবে নতুন নতুন ড্রেস দেবে কেননা সে তখন কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট আসবে তোকে কিছু দিনের মধ্যে তোমরা নিউ বান্ডিল দেখতে পেয়ে যেতে পারো অথবা কী তোমরা দিওয়ালি ইভেন্টেও দেখতে পেতে পারো ঠিক আছে তো দিওয়ালি ইভেন্টে এলে অক্টোবর থেকে নভেম্বর মাসের ভিতরে কিন্তু আমাদের চলে আসবে নিউ নিউ বান্ডিল তোকে এবার তোমাদেরকে বলে দিই যে কী কী বান্ডিল আসবে ঠিক আছে তো গাইজ যারা যারা ভাবছ যে আমাদের ব্রেক ড্যান্সার অ্যান্ড আর্টিক ব্লু বান্ডেল কিন্তু আমাদের সার্ভারে ম্যাজিক কিউবে দেবে তোমরা কিন্তু খুবই ভুল একটা কাজ করছো কেননা এত রেয়ার ব্যান্ডেল কিন্তু আমাদেরকে কোনো দিনই আমাদের সার্ভারে কিন্তু ফ্রিতে মানে ম্যাজিক কিউবে দেওয়া হবে না কেননা এটার ডিমান্ড কিন্তু ইন্ডিয়ান সার্ভারে প্রচুর বাদ বাকি কিন্তু এখানে হয়তোবা গ্যারেনার মরজি এখানে দিয়ে দিতেও পারে বাট গাইজ এটার চান্স মাত্র টেন পারসেন্ট কেননা অন্যান্য সার্ভারে যেমন আমাদের ইন্দ্রোনেশিয়া সার্ভার অ্যান্ড ব্রাজিল সার্ভারে কিন্তু আমাদের অলরেডি এগুলো তো আছে কেননা ওই সার্ভে কিন্তু এই ব্যান্ডেলের ডিম্যান্ড নেই বট ইন্ডিয়ান সার্ভার কিন্তু প্রচুর ডিম্যান্ড তো আমার কিন্তু মনে হয় না যে এত সুন্দর ব্যান্ডেল একটা ম্যাজিক ওয়েবে দেবে তো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে এটার চান্স কিন্তু মাত্র টেন পারসেন্ট এবার তোমাদেরকে বলে দিই যে আমার কি কি ব্যান্ডেল আমাদের আসতে পারে ঠিক আছে মানে কনফার্ম হয়ে গিয়েছে যে ব্যান্ডেলগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু স্ক্রিনের ওপর যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ডায়মন্ড রয়েলের বান্ডিলগুলো তো এইগুলো কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভিতরে কিন্তু দিয়ে দেবে যখন আমাদের ম্যাজিক কিউব স্টোর আপগ্রেড হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলো কিন্তু আমাদের কিন্তু ম্যাজিক কিউব স্টোরে কিন্তু দিয়ে দেবে যেগুলো কিন্তু আমাদের অলরেডি ডায়মোন্ড রয়েলে এসেছিল তো গেছি ডায়মন্ড রয়েলের বান্ডিলগুলো কিন্তু আমাদের ম্যাজিক কিউবে কিন্তু অ্যাড করে দেওয়া হয় তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের যে স্ন্যাপি ব্যান্ডিল যেগুলো এসেছিলো আমাদের কিন্তু এর আগের ডায়মন্ড রয়েলের সেগুলো কিন্তু আমাদের দিয়েছে ঠিক আছে তো এরপরে দেখতে পাচ্ছ আমাদের যে আগের কয়েকটা ব্যান্ডেল ডায়মন্ড রয়েলের এগুলো কিন্তু আমাদের সার্ভারে কিন্তু মানে দেবে আমাদের ম্যাজিক কিউব ব্যান্ডেলে ঠিক আছে এরই সঙ্গে সঙ্গে গাইস এই যে দুটো ব্যান্ডিল তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ব্যান্ডিল কিন্তু আমাদের আইস এস বান্ডিল এই দুটো কিন্তু আমাদের ম্যাজিক কিউবে কিন্তু অ্যাড করে দেবে বলে কিন্তু জানানো যাচ্ছে তো গাইস এই কয়েকটা ব্যান্ডেল কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের ম্যাজিক কিউব স্টোরে যখন কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্টে আপগ্রেড হয়ে যাবে বা গাইস কিছু মধ্যে কিন্তু আমাদের আপগ্রেড হয়ে যেতে পারে ঠিক আছে তো গাইজ এই ছিল আজকের আমাদের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে জাস্ট লাইক করে দেবে অ্যান্ড গাইস চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবে সো Thank you. Bye bye, guys.